হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন আজকে আমরা শিখব হচ্ছে টেন্স। তো টেন্সের যে কাকে বলে সেটা আমরা জানবো। টেন্সের যে টেন্স হচ্ছে কাল, অর্থাৎ কি যে টেন্স হচ্ছে কাল আর কালের তিনটি ভাগ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট টেন্সে চারটা রূপ হয়, যেমন কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স অর্থাৎ সাধারণ নিমিত্ত বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান বর্তমান কাল। তো এই চারটা হচ্ছে পাস্ট টেন্সের ভাগ, প্রেজেন্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের হচ্ছে যে দেখাচ্ছি, পাস্ট টেন্সের হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো পাস্ট টেন্সের হচ্ছে যে পাস্ট ইনফিনিট টেন্স, পাস্ট ইনফিনিট টেন্স হচ্ছে যে সাধারণত অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত অতীতকাল, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরা ঘটমান অতীতকাল। তবে আসছে ফিউচার টেন্সে, ফিউচার টেন্সে হচ্ছে ফিউচার ইনফিনিট অর্থাৎ কি সাধারণ নিত্য ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বর্তমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত ভবিষ্যৎকাল, আর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান ভবিষ্যৎকাল, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তাই আমরা প্রেজেন্ট, এগুলো হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের রূপ। তো প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হয় হচ্ছে একটা, সেটা তো সব বলতে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনফিনিট হয়, প্রেজেন্ট পাস্ট টেন্স সেম, প্রেজেন্ট ইনফিনিট, ফিউচার টেন্স সেম, ফিউচার ইনফিনিট। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান বর্তমানকাল, তারপর প্রেজেন্টের রূপ হবে পাস্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এগুলো সেম হবে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরো ঘটিত বর্তমানকাল, আর প্রেজেন্টের পাস্ট হবে পাস্ট পারফেক্ট টেন্স, পুরো ঘটিত অতীতকাল, আর তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর পুরো ঘটিত ভবিষ্যৎকাল। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরো ঘটমান বর্তমানকাল, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরো ঘটমান অতীতকাল, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরো ঘটমান ভবিষ্যৎকাল। মানে একটা যদি তোমরা শিখো প্রেজেন্টটা, তাহলে তোমরা ফিউচার পাস্ট এগুলো তোমরা সিম্পল সিম্পলই হবে, কিন্তু শুধু অতীত প্রেজেন্ট টেন্সের জায়গায় বর্তমানকাল, আর পাস্ট টেন্সের অতীতকাল, পুরো ঘটমান ধরুন সাধারণত, তাহলে ঘটমান, পুরো ঘটিত, পুরো ঘটমান অতীতকাল, শুধু কি কালটা পরিবর্তন হবে, পুরো ঘটিত বর্তমানকাল, পুরো ঘটিত অতীতকাল, পুরো ঘটিত ভবিষ্যৎকাল, এরকম হবে। তাহলে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনফিনিট টেন্স কাকে বলে, আমরা জানবো যদি বর্তমানকালে কোনো কাজ ঘটে বা ঘটে বা ঘটে থাকে, কোনো চিরন্তন সত্য বোঝায়, অভ্যাস অভ্যাস সত্য কোনো কাজ করা বোঝায়, তাকে ভাবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনফিনিট টেন্সের রূপ হচ্ছে সে বাড়ি যায়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স। হি গোজ হোম, আমরা ভাত খাই, উই ইট রাইস, আমরা ভাত খাই, উই ইট রাইস। তারা বিকেলে খেলা করে, দে প্লে ইন দ্য আফটারনুন, তারা বিকেলে খেলা করে, এটা সাধারণত বর্তমানকাল, এটা তারা বিকেলে খেলা করে, দে প্লে ইন দ্য আফটারনুন। তারপর হচ্ছে কোনো করি, করে, করো, হই, হয়, হও, খাই, খায়, খাও ইত্যাদি বাংলায় ক্রিয়ার এরূপ থাকলে ইংরেজিতে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনফিনিট টেন্স নিম্নলিখিত ক্ষেত্রেও ব্যবহৃত হয়, কোনো অভ্যাস বোঝাতে, যেমন তারা প্রত্যহ খেলা করে, তারা প্রত্যহ খেলা করে, দে প্লে এভরি আফটারনুন, তারা প্রত্যহ উইকলি খেলা করে, এটা হচ্ছে সাধারণত বর্তমানকাল, দে প্লে এভরি আফটারনুন। তারপর আমি দশটায় শুতে যাই, আমি দশটায় শুতে যাই, আই গো টু বেড অ্যাট 10 o'clock, আই গো টু বেড অ্যাট 10 o'clock। সে প্রত্যহ সকালে চা খায়, সে প্রত্যহ সকালে চা খায়, হি টেক্সট টি এভরি মর্নিং। তারপর হচ্ছে কোনো চিরন্তন সত্য প্রকাশ করতে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট, এগুলো হচ্ছে সাধারণ মানিত বর্তমানকাল। তারপর আসি, তারপরে কিছু উদাহরণ আছে, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এগুলো মানে প্রশ্ন করতে মুখস্থ করবে, এগুলো নিয়ম থাকে না, সেগুলো মুখস্থ করতে হয়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ, এরকম এরকম হয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এগুলো কোনো তুমি শুধু বুঝবে, এগুলো মুখস্থ করবে, না ইনফিনিটিভ টেন্স, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, বরফ হয় ঠান্ডা, আইস ইজ কোল্ড, বরফ হয় ঠান্ডা, আইস ইজ কোল্ড। তারপরে দেখো প্রতিটি ঘটনা প্রকাশ করা বা প্রতিটি ঘটনা যেন বর্তমানে ঘটেছে এমন এমন বোঝানোর জন্য, যেমন অশোক ভারতের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, অশোক ইজ এ গ্রেট ইম্পেরর অফ ইন্ডিয়া, অশোক ভারতের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, অশোক শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, অশোক ইজ এ গ্রেট ইম্পেরর অফ ইন্ডিয়া। তারপরে আকবর প্রতাপের বিরুদ্ধে অগ্রসর হলেন, আকবর প্রতাপের বিরুদ্ধে অগ্রসর, আকবর অগ্রসর হলেন প্রতাপের বিরুদ্ধে, আকবর মাসেস এগেনস্ট প্রতাপ, আকবর অগ্রসর হলেন, এরকম ভাবে ইংলিশে আকবর অগ্রসর হলেন প্রতাপের বিরুদ্ধে, আকবর মাসেস এগেনস্ট প্রতাপ। মামুদ ভারত আক্রমণ করেছিলেন, মামুদ আক্রমণ করেছিলেন ভারতের মধ্যে, মামুদ মামুদ আক্রমণ করেছিলেন ভারত, মামুদ ইনভেস্ট ইন্ডিয়া, মামুদ আক্রমণ করেছেন, মামুদ আক্রমণ করেছেন ইনভেস্ট ভারত ইন্ডিয়া। তারপরে নেক্সট নেক্সট পরে যে যে অনুকার সূচক বাকি ভবিষ্যৎকাল থাকলে ইংরেজি মধ্যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়, যেমন কি রোদে দৌড়বে না, রোদে দৌড়বে না, ডোনট রান ইন দ্য সান, রোদে দৌড়বে না, ডোনট রান ইন দ্য সান, সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, টেক কেয়ার অফ ইউর হেলথ। নেক্সট নেক্সট বাক্য হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি অনুবাদ হয়, যেমন প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহৃত হয়, যেমন কি কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি অনুবাদ প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ব্যবহৃত হয়, যেমন যে আমাদের আমাদের চেষ্টা পেয়েছে, আমাদের চেষ্টা পেয়েছে, উই ফিল দ্যাট, আমার সর্বনাশ হয়েছে, আই এম আন্ডান, আমার সর্বনাশ হয়েছে, আই এম আন্ডান, এই রাস্তাটি এই রাস্তাটি বাজার দিয়ে গেছে, দ্য রোড লেটস টু দ্য মার্কেট, এই রাস্তাটি বাজার দিয়ে গেছে, এই রাস্তাটি গেছে বাজার দিকে, দ্য রোড লেটস টু দ্য মার্কেট। তারপরে তারপর কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুবাদ ইংরেজি অনুবাদে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, কোনো কোনো ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি অনুবাদ প্রেজেন্ট ইনফিনিট টেন্সে হয়, যেমন কি আমি অসুস্থ ফিল করছি, আই ফিল ইল, আমি অসুস্থ বোধ করছি, এটা কন্টিনিউয়াস টেন্সের অনুবাদ, আই ফিল ইল, আমি অসুস্থ বোধ করছি, আই ফিল ইল, আমি আকাশে একটি পাখি দেখছি, আই সি এ বার্ড ইন দ্য স্কাই, আমি আকাশে একটি পাখি দেখছি, এটা কন্টিনিউয়াস মতন হয়, কিন্তু এটা এই পাস্ট প্রেজেন্ট ইনফিনিটের নিয়ম অনুসারে করবে, আমি আকাশে একটি পাখি দেখছি, আই সি এ বার্ড ইন দ্য স্কাই, আমি আকাশে একটি পাখি দেখছি, আই সি এ বার্ড ইন দ্য স্কাই, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করছি, আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করছি, আই রিফিউজ, আমি প্রত্যাখ্যান করছি তোমার, আমি প্রত্যাখ্যান করছি তোমার প্রস্তাব, এরকম হয়, আমি প্রত্যাখ্যান করছি, আমি প্রত্যাখ্যান করছি, আই রিফিউজ তোমার প্রস্তাব, আই রিফিউজ ইওর প্রপোজাল, তাহলে আমি প্রত্যাখ্যান করছি তোমার প্রপোজাল, বাংলাতে আমি তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করছি, ইংলিশে আমি প্রত্যাখ্যান করছি, এগুলো আগে হবে, আই রিফিউজ, আই রিফিউজ তোমার প্রস্তাব, আই রিফিউজ ইওর প্রপোজাল। তারপর নিয়ম হচ্ছে যে ভবিষ্যতে পূর্বে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা বিষয় বোঝাতে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স বলা হয়, ভবিষ্যতে কোনো পূর্ব নির্দিষ্ট কোনো পরিকল্পনা বিষয় বোঝাতে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স ব্যবহৃত হয়, যেমন আগামী সোমবার আমাদের স্কুল বন্ধ থাকবে, আগামী সোমবার আমাদের স্কুল বন্ধ হবে, আওয়ার স্কুল ক্লোজেস অন মানডে নেক্সট, আগামী সোমবার আমাদের স্কুল বন্ধ হবে, আওয়ার স্কুল ক্লোজেস অন মানডে নেক্সট। তোমাদের বিদ্যালয় পুনরায় কবে খুলবে, হোয়েন ডাজ ইওর স্কুল রিওপেন, তোমাদের বিদ্যালয় পুনরায় কবে খুলবে, হোয়েন ডাজ ইওর স্কুল রিওপেন, তোমাদের বিদ্যালয় পুনরায় কবে খুলবে, পুনরায় কবে খুলবে, তোমাদের বিদ্যালয় হোয়েন ডাজ ইওর স্কুল রিওপেন। তারপর আমরা আগামী সপ্তাহে কলকাতা যাবো, আমরা আগামী সপ্তাহে কলকাতা যাবো, উই গো টু কলকাতা টুমরো, আমরা আগামী সপ্তাহে কলকাতা যাবো, উই গো টু কলকাতা, এগুলো সম্পূর্ণ মুখস্থ হবে, এগুলো সম্পূর্ণ নিয়ে এগুলো তোমাদের মানে এই শুধু আমি বললাম যে আগে দিকে কন্টিনিউয়াস মতো হয়, কিন্তু এগুলো ইনফিনিট শুরু হবে, এগুলো কলকাতা যাবো, মুখস্থ হবে, যদি কলকাতা মুখস্থ হয় তাহলে ভালোভাবে বুঝতে পারবে, ভালোভাবে করতে পারবে, বলতে পারবে। তারপরে কি যে ব্যাপারটা হচ্ছে যে কোনো উদ্ভিদের সঙ্গে পরিচয় করানোর জন্য, কোনো উদ্ভিদের সঙ্গে পরিচয় করানোর জন্য প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স ব্যবহৃত হয়, কোনো উদ্ভিদের সঙ্গে পরিচয় করানোর জন্য প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স ব্যবহৃত হয়, যেমন কি বিবেকানন্দ বলেন মানব জাতির সেবা ঈশ্বরের সেবা, বিবেকানন্দ সেইজ সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ দ্য সার্ভিস টু গড, বিবেকানন্দ বলেন মানব জাতির সেবা ঈশ্বরের সেবা, বিবেকানন্দ সেইজ সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ দ্য সার্ভিস টু গড।
তো এগুলো হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম। নেক্সট পার্ট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাকে বলে, যে কোনো মানে কখন কোনো কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ কি পুরা অর্থাৎ কি ঘটমান বর্তমান কাল, কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে কিন্তু এখনো শেষ হয়নি বোঝাতে ভালো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে কোনো কাজ বর্তমানে হচ্ছে চলছে কিন্তু এখনো শেষ হয়নি বোঝাতে ভালো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কি যে হচ্ছে তারা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলছে একটা ছোটো লম্বা দিয়ে পরে আর হয়, এই শুরু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে যে সাবজেক্ট প্লাস এম 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 ইস এম ইস আর যোগ ভার্বের সঙ্গে আইএনজি যোগ ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এটা হচ্ছে নিয়ম। তো তাহলে আমরা দেখছি, দেখো ফলো করো যে উদাহরণগুলো, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল, তাহলে দেয়ের সঙ্গে আর হবে তারা ফুটবল খেলছে, ঘটনা জিনিসটা হচ্ছে মনে করো তুমি ফুটবল খেলছো বা তুমি ফুটবল খেলছো, তো বাস্তব যদি তুমি বুঝতে চেষ্টা করো তাহলে তোমার টেন্স বুঝতে কোনো অসুবিধা হবে না, আর যদি তুমি বই পড়ানো করে মুখস্থ করো তাহলে তোমার বুঝতে সাহায্য করে যাবে, তো তোমার ক্লিয়ার হবে না টেন্সের বিষয়টা। তো তুমি বাস্তব দিকে চেষ্টা করো তাহলে তোমার মানে বুঝতে খুব সহজ হবে এবং তোমার অনেকদিন টেন্সটা মনে রাখতে পারবে দীর্ঘ পর্যন্ত। এটা আমি তোমাকে জানাতে পারি, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল, ঘটনা যদি হয় তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স সবসময় ভাবে সঙ্গে আইজি থাকবে, তাহলে বুঝতে পারবে যে ওটা কন্টিনিউয়াস টেন্স। আর পাশে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভাবে সঙ্গে আইজি থাকবে কিন্তু পাশে ক্ষেত্রে সঙ্গে আইজি থাকবে, মানে ভাবতে হবে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিই, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস এমএস আর প্লাস ভাবে সঙ্গে আইজি প্লাস অবজেক্ট, তাহলে কি যে তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল, সাবজেক্ট তারপরে এমএস আর তারপরে তারা বলেছে দে আর দের সঙ্গে আর হয় অর্থাৎ একটু ছেলেটি ভাত খাচ্ছে, ছেলেটি ভাত খাচ্ছে, দা বয় ইজ ইটিং রাইস, যেমন কি দা ছেলেটি দা বয় তখন সাবজেক্ট তারপরে ভাবে একটা দা বয় একটা বয় বলেছে তাহলে ইজ দা বয় ইজ ভাবে সঙ্গে আইজি ইট ইটিং, দা বয় ইজ ইটিং খাচ্ছে রাইস, কি খাচ্ছে ভাত খাচ্ছে রাইস, দা বয় ইজ ইটিং রাইস, এরকম ভাবে শব্দ হয়। আমি একটু উপন্যাস পড়ছি, আমি একটু উপন্যাস পড়ছি, আমি একটু উপন্যাস পড়ছি, এই ঘটনা আমি একটু উপন্যাস পড়ছি, আমি জিনিসটা ঘটনা হচ্ছে, আমি কি শেষ হয়নি ঘটনা আছে, আমি একটু উপন্যাস পড়ছি, তাহলে আই এম রিডিং এ নোভেল, আই সঙ্গে আই হবে এম এস আর আই থ্রু এম এস আর আই সঙ্গে এম হয় ভাবে সঙ্গে আইজি আই রিডিং এ নোভেল, একটু উপন্যাস পড়ছি, তাহলে আই এম রিডিং এ নোভেল। যেমন তারপর ধরুন আমি আগামীকাল কলকাতা যাব, আমি আগামীকাল কলকাতা যাব, আই এম গোয়িং টু কলকাতা টুমরো, আমি আগামীকাল কলকাতা যাব, তাহলে আই সঙ্গে আমি কলকাতা যাব, আমি তাহলে ঘুমিয়ে যাই, আমি কলকাতা যাব, আই এম গোয়িং টু কলকাতা টুমরো। নেক্সট হচ্ছে আমার ভাই আজ রাতে আসবে, আমার ভাই আজ রাতে আসবে, মাই ব্রাদার ইজ কামিং টু নাইট, আমার ভাই আজ রাতে আসবে, তাহলে আমার ভাই মাই ব্রাদার, আমার ভাই আসবে আজ রাতে, মাই ব্রাদার ইজ কামিং টু নাইট, মাঝখানে আমি বললাম না এগুলো তোমরা পড়ে নিও, তো আমি তোমাদের বিষয়টাকে কনসেপ্টে ক্লিয়ার করার জন্য যতটুকু বলার ততটুকু আমি বোঝালাম। তারপর আসি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে নিয়ম হচ্ছে কাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে দেখো, যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, তো এমন বোঝালে ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এমন বোঝালে ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এমন বোঝালে ভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমি উদাহরণ সহকারে তোমাকে বুঝিয়ে দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা তুমি একটু লিখেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাস, যেহেতু প্রেজেন্টে হ্যাস হ্যাস বা হ্যাভ, তারপরে ভাবের থার্ড ফর্ম যোগ থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তো এটা হচ্ছে রুলস। আমি তোমাদের দেখালাম, আমি কিছু জন দেখালাম এখানে মানে বসে না, তো তোমাদের বোঝাতে চেষ্টা করলাম জাস্ট, রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট তারপরে ভাবের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কি এখানে কি বলেছে, যে কারো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার যে ফল এখন বর্তমান আছে, এমন বোঝালে ভাবের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যেমন কি তুমি একটা চিঠি লিখেছো, আমি যদি বলি তুমি একটা চিঠি লিখেছো, তাহলে এটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি একটা চিঠি লিখেছো মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, জিনিসটা এখন বর্তমান আছে, আমি তুমি একটা তুমি একটা চিঠি লিখেছো, তোমাকে বলবো আমি তুমি একটা চিঠি লিখেছো, তাহলে তোমাকে একটা চিঠি সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তার ফল বর্তমান আছে, তুমি একটা প্রেজেন্ট টেন্স বোঝাতে সহজ উপায় বলে দিয়ে দিয়েছে যাবে, তাহলে বুঝতে পারবে যে এটা বর্তমান কাল, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তুমি একটা চিঠি লিখেছো, ইউ হ্যাভ ইউ সম হ্যাভ হয় ইউ হ্যাভ ভার্ব থার্ড ফর্ম ইউ হ্যাভ লিখেছো মানে ইউ হ্যাভ রিটেন এ লেটার, ইউ হ্যাভ রিটেন এ লেটার, তুমি তুমি ইউ তুমি সম কি বলে হ্যাভ ইউ হ্যাভ লিখেছো রিটেন একটি চিঠি, তুমি লিখেছো চিঠি, এরকম ভাবে তুমি লিখেছো চিঠি, ইউ হ্যাভ রিটেন এ লেটার, তবে সে ভাত খাই আছে, সে ভাত খাই আছে, সে ভাত খাই আছে, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খাই আছে, সে খাই এরকম ভাবে সে খাই আছে ভাত, হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খাই আছে, হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস, তো সেকেন্ড পার্টে দেখো হি হ্যাজ ইটেন রাইস। তারপরে তারা বাজারে গিয়েছে, আমাদের তারা বাজারে গিয়েছে, তারা বাজারে গিয়েছে, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তারপর বর্তমান আছে, তারা বাজারে গিয়েছে, দে হ্যাভ দে সঙ্গে ভাই বলে, দে যেহেতু অনেক বোঝাচ্ছে এটা প্লুরাল, তার জন্য হ্যাভ, দে হ্যাভ গন টু দ্য মার্কেট, দে হ্যাভ গন টু দ্য মার্কেট, মার্কেট যাওয়ার কি হয় প্লুরাল, প্লুরাল মার্কেট। তারপরে হচ্ছে যে আমি একটি কলম কিনেছি, আমি একটি কলম কিনেছি, আমি কিনেছি একটি কলম, আই হ্যাভ বট আমি 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 কি আই বলে হ্যাভ, আই হ্যাভ বট এ পেন, আই হ্যাভ বট এ পেন, আমি কিনেছি, আই হ্যাভ বট এ পেন, এগুলো ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেক্সট কিছু আছে, যে তার কিছু উদাহরণ আছে, যেমন কি যেমন কি আমি গত পাঁচ বছর এখানে বাস করছি, আমি বলি আমি গত পাঁচ বছর এখানে বাস করছি, আমি জিনিসটা পুরো বলতে যে ফার্ফল এখন আছে, তাহলে আমি গত পাঁচ বছর এখানে বাস করছি, আই হ্যাভ লিভড হিয়ার ফর ফাইভ ইয়ার্স, আই হ্যাভ লিভড হিয়ার ফর ফাইভ ইয়ার্স, তাহলে তুমি আমাকে দীর্ঘকাল থেকে চেনো, তুমি আমাকে দীর্ঘকাল থেকে চেনো, ইউ হ্যাভ তুমি আমাকে দীর্ঘকাল থেকে চেনো, ইউ হ্যাভ নোন মি ফর এ লং টাইম, তুমি ইউ এভার হ্যাভ ইউ হ্যাভ নোন মি ফর এ লং টাইম, ইউ হ্যাভ নোন মি ফর এ লং টাইম, তুমি আমাকে দীর্ঘকাল থেকে চেনো, ইউ হ্যাভ নোন মি ফর এ লং টাইম। নেক্সট হচ্ছে আমি কখনো ইয়া করিনি, আমি কখনো ইয়া করিনি, আই হ্যাভ নেভার ডান ইট, আমি অর্থ দিচ্ছি আমি কখনো ইয়া করিনি, আমি কখনো ইয়া করিনি, আমি কখনো ইয়া করিনি, আমি কখনো ইয়া করিনি, আমি পুরো কথিত ফলে আমি কখনো ইয়া করিনি, আই হ্যাভ নেভার ডান দিস, তাহলে সে এখন এখানে পৌঁছানি, হি হ্যাজ নট ইয়েট রিস্ট হিয়ার, সে এখন এখানে পৌঁছানি, হি হি হ্যাজ নট হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে
ing ভ্যালুর সঙ্গে ing যোগ প্লাস আদার এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ম সাবজেক্ট প্লাস হ্যাজ বিন হ্যাভিং বা সাবজেক্ট সাবজেক্ট আইদার হ্যাভিং ইউ দ্যাট ক্লিয়ারলি হ্যাভিং ইউ দ্যাট হ্যাভিং হচ্ছে রুলস প্রেজেন্ট পারফেক্ট টেন্স রুলস তো হচ্ছে এখন এখানে উদাহরণ হলো যে তিনি 3 দিন ধরে এই বইটি পড়ছেন তিনি এখানে বলে পুরো ঘটনা তিনি 3 দিন ধরে এই বইটি পড়ছেন তাহলে কি তিনি 3 দিন ধরে অর্থাৎ পুরো ঘটনা তিনি 3 দিন ধরে আমি 1 ঘন্টা ধরে কাজে শুরু করব তিনি 3 দিন ধরে পড়ছেন তো 3 দিন ধরে এই বইটি পড়ছেন রুলস বলেন হি হ্যাজ বিন রিডিং দিস বুক ফর 3 ডেজ হি হ্যাজ বিন রিডিং দিস বুক ফর 3 ডেজ তিনি 3 দিন ধরে এই বইটি পড়ছেন আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি আমি বলতে 1 সপ্তাহ ধরে সব ঘটনা বর্তমান কাল পুরো ঘটনা বর্তমান কাল আমি কি আমি আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 আই হ্যাভ বিন হাইপার কি হ্যাভ বিন ভালো সময় আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 তাহলে হচ্ছে রোমিন 3টা সময় ধরে দৌড়েছে রোমিন 3টা সময় ধরে দৌড়েছে মানে 3টা সময় ধরে দৌড়েছে মানে পুরো ঘটনা বর্তমান কাল রোমিন রোমিন ছেলে যেহেতু ছেলে পর কি হ্যাজ বিন হয় ভালো সময় আইসি রোমিন হ্যাজ বিন রানিং সিন্স সিন্স 3 ও'ক্লক রোমিন 3টা সময় ধরে দৌড়েছে রোমিন হ্যাজ বিন রোমিন যেহেতু ছেলে এজন্য ছেলে পর কি হ্যাজ বিন ভালো সময় হ্যাজ বিন রানিং সিন্স 3 ও'ক্লক তাহলে সে গত বছর থেকে এখানে বাস করছে সে গত বছর থেকে এখানে বাস করছে সে গত বছর থেকে মানে কি পুরো ঘটনা প্রথম রাশি গত বছর থেকে আমরা হি পর কি হ্যাজ বিন হি হ্যাজ বিন লিভিং হিয়ার থেকে যেহেতু সিন্স লাস্ট ইয়ার হি হ্যাজ বিন লিভিং সিন্স লাস্ট ইয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং তারপরে